আসসালামু আলাইকুম। থাক থাক, সালাম করতে হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার লাগে এত কিছু করবেন, আমি কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই। আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আমি সুদের ব্যবসা খুলি না যে তোরে ঋণ দিছি। মতিন মেম্বারের মতন শিয়ানা লোকরে কিভাবে কাজ করছি একবার সেটা মাথায় দেখ। তোর পিয়াটা যে আমি কেমনে ঠিক করছি এটা তোর মাথায় রাখ। জি চেয়ারম্যান সাহেব। মতিনের ঘরে তোরে ঢুকাই দিছি মতিনকে নিঃশেষ করে দেওয়ার জন্য, আর মতিন তলে তলে চেয়ারম্যান হওয়ার জন্য পায়তারা করতেছে সেটা আমি জানি। মতিন তার নিজের জালেই মতিন ফাঁসবো। আপনি কোনো চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, একবার খালি মেম্বারের ঘরে ঢুকি, এই টুটুল যতদিন থাকবো এই এলাকার চেয়ারম্যান আপনি। খালি রাজকন্যা পাইলেই হইব না, বউ পায়া শ্বশুরের গোলাম হয়ে যাস না। আমার কথা মতন চললে তুই রাজত্বও পাবি। চেয়ারম্যান সাহেব, আপনার হাতটা খালি আমার মাথার উপরে রাখেন, আপনার লাগে লাগলে জীবনও দিয়া দিমু, আর বউ কত যাইব আর কত আইব। জীবন তোরা দিতে হইব না, আমার দরকারে জীবন কেমনে নিতে হয় সেটা আমি ভালো করে জানি। এখন যা, রাতটা সাবধানে থাকিস, কোনো ঝামেলা টামেলা পাকাবি না। জি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রিয়াদ, আবার সারা টারা পাইব না তো? কি যে কোন মেম্বার সাহেব, যেন আপনি নিজের হাতে গুতি করছেন, চেয়ারম্যান থানা সব আপনার পকেটে, এত সহজে কি রিয়াদ ছুটতে পারবো? রিয়াদ ছুটতে না পারলেও গ্রামের সবাই কিন্তু ওর পক্ষে। এদিকে আবার রাশেদও এই থানায় আছে, ফারুক পোলাটাও বাইরে। আজ রাইটটা গেলাম খুব সাবধান। মেম্বার সাহেব, আপনি এত কিছু চিন্তা করেন না, আমাকে যত লোকজন আছে আজকে রাইতে আপনার বাড়ি পাহারা দিব। ভালোই ভালোই, বিয়াটা হইয়া গেলেই হয়, এরপর তো সব ক্ষমতা আপনার। চেয়ারম্যান আপনার লগে, টুটুল ভাই আপনার মাইয়ার জামাই, হেম্পি সাহেবের লগে কোনো ঝামেলা হইব না। এত কিছু তোর এই ছোট মাথায় ঢুকানোর কোনো দরকার নাই, তোর যেমনি কইছি ওইভাবে কাজ কর, এখন মোকামে যা। যে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।